মহাসড়কে সব ধরনের থ্রি হুইলার ব্যাটারি চালিত রিকশা ইজি বাইক বন্ধের দাবিতে মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে ফরিদপুরে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল থেকেই পুরো বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। ঘোষণা দেওয়া হয় শনিবার রাত 8টা পর্যন্ত মহাসড়কে বন্ধ রাখা হবে ছোট বড় সব ধরনের যান চলাচল, এমনকি আঞ্চলিক ও দূরপাল্লার যাত্রীবাহী বাস মিনিবাস ছাড়াও বন্ধ আছে বিআরটিসির পরিবহনও। এতে ভোগান্তির শেষ নেই সাধারণ মানুষের। আমার চাকরি ইন্টারভিউ রয়েছে, খুব যাওয়ার প্রয়োজন, কিভাবে যাব রাস্তায় এসে তো এখন হয়রানি শিকার হচ্ছি। কোয়া নেই, কোনো কিছু নেই, আমরা হঠাৎ গাড়ি বন্ধ, ভোগান্তি একটা মানুষের চরম ভোগান্তি। যশোরে যাবো জরুরি একটা কাজে। ফরিদপুরে চলা এই পরিবহন ধর্মঘটে একাত্মতা জানিয়ে রাজবাড়ী, মাগুরা সহ আশেপাশের জেলাগুলোতেও বন্ধ রয়েছে যান চলাচল। গাড়ি নাই, এই লোকাল এই টেম্পু ম্যাম্পু আবি যাবে, এটি যাওয়া লাগতেছে, বহুত কষ্ট করে ডবল ভাড়া দিয়ে। জয়েন ডেট 12টার আগে, কিন্তু আমি তো গাড়ি ঘুরে যাচ্ছি না, কিভাবে যাব। তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এবং মহাসড়ক নিরাপদ করতে যৌক্তিক দাবিতে ধর্মঘট পালন করছেন তারা। এর সঙ্গে ফরিদপুরে বিএনপির শনিবারের গণসমাবেশের কোনো সম্পর্ক নেই। আমরা যেটা আলটিমেটাম দিয়েছিলাম দুই দিনের জন্য, আমাদেরকে কেউ ডাকেও নাই, কেউ কোনো এই প্রসঙ্গে কেউ কোনো কথাও বলে নাই, সেহেতু আমাদের আজ থেকে আমাদের পরিবহন ধর্মঘট 11 তারিখ সকাল 6টা থেকে 12 তারিখ রাত 8টা পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে। আঞ্চলিক সড়কগুলোতে দু একটি ছোট যান চললেও ফরিদপুর ছেড়ে কিংবা এর আশপাশ থেকে কেউ ঢুকতে পারছে না জেলায়। সাদিয়া আফরিন, সময় সংবাদ।